আসসালামু আলাইকুম। আপনারা তো এখন বাংলাদেশি? হ্যাঁ। কোন ফিল কপি সামনে আছে তো? যাওয়া যায় না, যাবে। আর বিএসএফ বসে নেই? বিএসএফ ওই পারে থাকে। আচ্ছা, হ্যাঁ, ও ভোট চলতেছে। ও আচ্ছা আচ্ছা, এখন আগে ডিউটি ছিল, থাকে 24 ঘন্টায়, এখন থাকে না। আগে ছিল, এখন আসে না। অন্যান্য জায়গায় দিয়ে দিবে সামনে? মমতাজ বন্দ্যোপাধ্যায়ের জায়গা না? ওর আমি যাই না ভাই। এই যে ছিটমহলের কারণে এগুলো তো এইভাবে ছিল। হ্যাঁ, এখন ছিটমহল তো এখন তো বাংলাদেশ যারা ভারতীয় হইতে চাইছে তারা ভারতে গেছে, আর যারা আপনারা বাংলাদেশে থাকতে চাইছেন তারা বাংলাদেশকে পাইছে। বাংলাদেশকে ছাড়ি দেওয়া হয়েছে, যেমন আপনার এই যে বদেশ্বরী কলোনি, হ্যাঁ, এগুলা ছিটমহল না? হ্যাঁ, এগুলা তো বাংলাদেশকে ছাড়ি দেওয়া হয়েছে, আর ভারতে অনেক সিট আছে। তো ওইটা ওইটা বাংলাদেশ কেন পাইলো না? ওটা ভারতের মধ্যে পড়ছে জন্য নাকি লোকজন বাঙালি ওইখানে ভারত থাকতে চাই? ওই যে আমাদের যে ওই পিলার ওইখানে, হ্যাঁ হ্যাঁ, ওই পিলারের ওইখানে ওইটা হচ্ছে আমাদের, ওইটা কিন্তু ভারতের সম্পত্তি। সম্পত্তি না, ওটা হচ্ছে ভারতের। আচ্ছা, আমরা ভোগ দখল করে খাই। হুম, আমাদের আন্ডারে ছিল, আমরা দখল করে খাই। হ্যাঁ, কাগজপাতি কিন্তু ভারতের। হ্যাঁ, তো এই মীমাংসাটা করা হয়েছে আর কি, করে এটা বাংলাদেশে পাঠিয়ে চলে আসছে। আর ও বুঝি, তার মানে ছিটমহলগুলি অন্যান্য জায়গায় আছে, একটা অংশ ভারত ভারতের লোক ভোগ দখল করে, একটা বাঙালি ভোগ দখল করে, তারপর দুই সরকার যখন মিলিত হয়েছে তখন যার যারটা আলাদা করে নিছে। তো যখন আপনার সিট ছিল মীমাংসা হয় নাই, তখন আপনার কি কি সমস্যা হইতো? না, আমাদের কোনো সমস্যা নাই, কারণ আপনার জমিতে আপনার দখলেই রাখছেন। আচ্ছা, তখন দখলে এই এই যে গরুটা আছে ইন্ডিয়াতে? আচ্ছা, ইন্ডিয়ার ওই পিলারের ওই পারে যারা ইন্ডিয়া থাকে গ্রামে, তারা কি ঢাকায় এসে এই সাইডে এসে বাজার করতে পারে? নিয়ম নাই, মানে বিএসএফ বিজিবি ধরে নেবে। আবার বাংলাদেশেও সেম, মানে ওইখানে গেলে এদের ধরবে? ও এই রুবেল চাচা, এই জায়গাটাও কি বেরুবাড়িতে পড়ছে? এটাও বেরুবাড়ি? এটা কি 170 বিঘার মধ্যে?